দলাদলি করো না, ফিরকাবাজি করো না, গ্রুপ বিভক্ত হয়ে واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। তোমরা দৃঢ়ভাবে ধরো আল্লাহর রজ্জুকে, একত্রিত হয়ে, এক ঐক্যবদ্ধ হয়ে, এবং দলাদলি করো না, ফিরকাবাজি করো না, গ্রুপ বিভক্ত হয়েও না। তাহলে ঐক্যবদ্ধ থাকা ফরজ, দলাদলি করা হারাম। জামাত আল্লাহর কোরআন নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস নির্দেশিত ফরজ ইবাদত। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা, আর ঐক্যবদ্ধ থাকাটার মূল প্রধান বিষয় হলো অন্তরের বিষয়, যে আমার সব মুসলমান আমরা এক, আমাদের কোনো দল নেই, আমাদের একটাই দল আছে, সেই দলটার নাম কি? ইসলাম। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। وَمَخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল। তা আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে বাংলাদেশে আমি একটা অদ্ভুত জিনিস দেখি, অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলাম বুঝি, পালন করি আর না করি, কিন্তু এখানে দেখি আল্লাহ যেটাকে আরাম করেছেন ওটাকে আমরা ফরজ বলি। ইসলাম করতে হলে কোনো না কোনো একটা দল করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বললেন কোনো দল করে না, তোমার দল ইসলাম। দলহীন ভাবে, ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, দলাদলি করো না। আর আমরা বললাম দল দল হতেই হবে, কোনো না কোনো এক দলে যাইতে হবে। তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। পার্থক্য বোঝেন? কর্মের জন্য আপনারা পাঁচটা মানুষ আছেন, একত্রিত হয়েছেন, এক জায়গা হলে একজনকে আমির বানিয়ে, সেটা ভিন্ন কথা। এটা একটা কাজের জন্য মানুষ এক জায়গা হওয়া, কিন্তু ইসলাম যে জামাত বা ঐক্যের নির্দেশ দেওয়া হলো, সেটা হলো সারা উম্মতের ঐক্য, অন্তরে সব মুসলমান এক, এই বিশ্বাস থাকা। তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশ্মন ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তার দ্বীনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্য অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন, অতঃপর যুগ যুগান্তরের শত্রুতা ভুলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে। আল্লাহ বললেন আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত তোমাদের উপরে কি, যে তোমরা শত্রু ছিলে পরস্পরে, আল্লাহ বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমাদের অন্তরের ভিতরে পরস্পরের মহব্বত দিয়ে দিল, উলফত দিয়ে দিল, ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গেলে। তাহলে ইসলামের এই যে ঐক্যের এবাদতের আরেকটার নাম হলো ভ্রাতৃত্ব। কি জিনিস? আমরা সকল মুসলমান কি ভাই। ইন
إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم মোমেনরা তো একে অপরের ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। ইসলাম হলো গবেষণামুখী জীবন ঘনিষ্ঠ ধর্ম, যেখানে গবেষণা আছে সেখানে ভিন্ন মত হবে, এই ভিন্ন মতটা অবৈধ না, কিন্তু ভিন্ন মতের মানুষকে ভিন্ন দল মনে করা এটা অবৈধ। فالبغي أزهق أنفسا ويزين بشرى بفتح قادم ومؤزر نصر